মেঘালয় সীমান্তত অবাধ পাহাড় খনন রিভয়ের উপায়ুক্তর বেপেরুয়া স্থিতি খননকারীর ধ্বংসযজ্ঞ অসম মেঘালয় সীমান্তবর্তী জেলা রিভয়ের উপায়ুক্ত এগৰাকী আইএএস আর এম কুরবাহ উত্থাপিত গুরুতর অভিযোগ অনুসরি মূলত এগৰাকী প্রশাসনিক মুরব্বীর বেপেরুয়া কর্মকাণ্ডর বাবে দীর্ঘদিনে রিভয় জেলার অন্তর্গত জোরাবাত খানাপাড়ালৈ চলিছে ভূখননকারীর সন্ত্রাস অভিযোগ মতে উপায়ুক্ত কুরবাহর প্রত্যক্ষ সহযোগতে জোরাবাতৰ পৰা খানাপাড়ালৈ একাধিক সেউজ পাহাড় লথঙা হৈ পৰিছে একাংশ খননকারীয়ে রিভয় জেলার প্রশাসনের চকুর সম্মুখতে অঞ্চলটির বহুকেটা পাহাড়ত দিন দুপুরতে বুলডোজার চলাইছে পাহাড় ধ্বংসকারী যার বাবে সমগ্র অঞ্চলটির পারিপার্শ্বিকতার প্রতি ভাবুকি গ্রহিয়াই অনা বিষয়টির সন্দর্ভ 30 সেপ্টেম্বর দাখিল করা হয়েছিল রিভয়ের উপায়ুক্ত প্রাগ নিউজের সাংবাদিকর লিখিত অভিযোগ কিন্তু অতি পরিতাপর কথা এই যে লিখিত অভিযোগ দাখিল করা প্রায় 3 মাসের পাছতো সমগ্র বিষয়টির সন্দর্ভত সম্পূর্ণ বেপেরুয়া রিভয়ের উপায়ুক্ত শ্রীমতী কুরবাহ আন এক স্পর্শকাতর বিষয় সন্দর্ভত ব্যবস্থা গ্রহণতর দূরই কথা প্রাপ্ত অভিযোগ মতে জোরাবাতৰ পৰা খানাপাড়ালৈ সমগ্র অঞ্চলটির সেউজ পাহাড়ের খননের অনুমতি প্রদান করেছে উপায়ুক্তগৰাকীয়ে কিন্তু সীমান্তবর্তী অঞ্চলটির চলা এনে অবাধ পাহাড় ধ্বংস কার্যর কুফল ভুগিবলগা হয়েছে অসমে পারিপার্শ্বিকতার প্রভাবিত করা এনে কার্যর বাবে জোরাবাত অঞ্চলত সৃষ্টি হয়েছে ভয়ঙ্কর কৃত্রিম বান কিন্তু একমাত্র রিভয় জেলার উপায়ুক্ত আর এম কুরবাহর বেপেরুয়া কর্মকাণ্ড তথা একাংশ খননকারীরে থাকা গোপন বুঝাবুঝির বাবে অধিক গুরুতর হয়ে পড়েছে এই সমস্যা এটি প্রশ্ন হয় রিভয়ের উপায়ুক্ত কুরবাহে এই ক্ষেত্র গ্রহণ করিবনে উচিত ব্যবস্থা নে খননকারীর স্বার্থত পণবন্দী সজাব অসমর লক্ষ লক্ষ জনতাক ব্যুরো রিপোর্ট প্রাগ নিউজ